ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, এ তুমি কাকে চাই বলো বলো বলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। মাঝে মাঝে এরকম হয় যে নাই কাজ তো খই ভাজ, সেরকমই একটা ব্যাপার হতে পারে। আমি আজকে বানাচ্ছি করমচার আচার। করমচার আমি মিষ্টি আচারও বানাই, আবার ঝাল আচারটাই মিষ্টি আচারের চেয়ে বেশি মজা হয়। এটা করমচার কেটে মানে আগে থেকে কেটে নিয়েছি, পানি দিয়ে মানে পরিষ্কার করে ধুয়ে কাটার পরে আবার একটুখানি সিরকা দিয়ে ভিনেগার দিয়ে একটু ধোয়া হয়েছে, কারণ এটা তো আমি রৌদ্রে শুকাই নাই, যার জন্য এই সিস্টেমটা যাতে ফাঙ্গাস না পড়ে। আর এখানে পাঁচ ফোড়ন আছে, কালো জিরা, মেথি, মৌরি, সরিষা এবং ধনিয়া। আর এখানে সরিষা বাটা আছে, সরিষা বাটা এটাও সিরকা দিয়ে ভিজিয়ে বাটা, আর একটুখানি রসুন, একটু শুকনো মরিচ তেলে দেওয়ার জন্য, আর সরিষার তেল, একদম ঘানি ভাঙানো সরিষার তেল। যাই হোক, আমি শুরু করি। আমার চুলাটা ধরানো আছে, বগুড়ার বাড়িতে আমার গাছে যে করমচা ধরেছে সেই করমচাগুলো অনেক বেশি রূপসী, আর এগুলো একটুখানি মানে রেখে দেওয়ার জন্য পেকে গেছে। প্রথমে তেলে মানে মরিচ দেওয়ার ব্যাপারটা সবসময় যে ঝাল হওয়ার জন্য এরকমও না, তেলের মধ্যে একটা সুন্দর সুগন্ধ হয়, এবং রসুন দুইটাই সুগন্ধর জন্য আচারে প্রথমে দিতে হয়। সেই ফাঁকে তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি পাঁচফোড়নগুলো দিব, কারণ পাঁচফোড়নগুলো অনেক ভাজা হয়ে গেলে, কালো হয়ে গেলে তখন আর ভালো লাগে না। আমি এটা ভাজা ভাজা হলে তারপরে আবার আসছি। সরষের তেলের বলক এসে গেছে, এখন আমি একে একে মশলা দিয়ে দিব। এর কোনো আগে পিছে নাই, দিলেই হয়। রসুনটা কিন্তু একদম মচমচে ভাজা হবে না, একটু সিদ্ধ সিদ্ধ হবে, তখন আমি করমচাটা দিয়ে দিচ্ছি। এই কষানোর মধ্যেই লবণ দিব, এতখানি লাগবেই, একটু গুঁড়া হলুদ দিচ্ছি, একটুখানি গুঁড়া মরিচ দেই। এই আচার তো আর বাচ্চারা খাবে না, সেক্ষেত্রে মরিচ টরিচ ইচ্ছা মতোই দেওয়া যায়, যেহেতু ঝাল আচার। একটু সিদ্ধ হতে থাক, কষানো হতে থাক, এরপরে আবার আসছি। এখন একটুখানি ভিনেগার দিচ্ছি, সরিষা বাটা দিব, পুরোটা যতটুকু আছে এতটুকু লাগবে না, অল্প আচার তো এতটুকু দিলেই হয়ে যাবে। সবসময় মনে রাখবেন যে আচার যদি এরকম কষিয়ে রান্না করা হয় তখন কোনোভাবেই ঢাকনা দেওয়া যাবে না, ঢাকনা দিলে বাষ্পটা জমা হবে এবং এখানে পানি পড়বে, তাহলে আর এই যে সিরকা টিরকা দিলাম অনেক সাবধানে, সরিষা বাটার সময় সিরকা ব্যবহার করা হয়, সেগুলো কোনো কাজেই লাগবে না, এটার মধ্যে আবার পানি যাবে। এরপরে আমি একটুখানি গল্প করি আপনাদের সাথে। অনেকের অনেক মানে কৌতূহল যে
অনেক বড় শিল্পী এবং তার জীবনযাত্রা। আমি নিজেকে খুবই সাধারণ একজন কণ্ঠশ্রমিক মনে করি, যেহেতু এটা আমার জীবিকা, সেহেতু আমি আর কণ্ঠশ্রমিক বলতেই ভালো বোধ করি। কখনোই শিল্পী একটা অনেক বড় ব্যাপার, অনেক সাধনার পরে শিল্পী হওয়া যায়। তো শিল্পী আসলে যখন সমাজ বা রাষ্ট্র বা জনগণ যখন আমাকে শিল্পী বলবে, তখন আমি সেটা উপহার বা মানে একটা অ্যাওয়ার্ড হিসেবে বা একটা কী বলবো স্বীকৃতি হিসেবে মেনে নেব। সেই ছাড়া আমি একদম খুবই সাধারণ মধ্যবিত্ত ঘরের মানুষ, এবং সেই যে মধ্যবিত্ত ঘর থেকে এসেছি, আমার যখন পরিবারে সচ্ছলতা এসেছে, আর্থিক সচ্ছলতা, তখন আমি আমার জীবনযাত্রার মান বাড়াইনি। আগে যেরকম ছিল, যে কিছু জিনিস থাকে যে বেসিক নিড, সেগুলো তো দরকারই হয়, কারণ একজন শিল্পী যখন সারাক্ষণ কাজ করে, গান করে এসে, তার একটা আরামের দরকার হয়, সেই রকম কিছু ব্যাপার থাকে। এই ছাড়া আমি আমার ব্যক্তি জীবনে কখনো মানে আমি একদম খোলামেলাই বলতে চাই যে অনুষঙ্গ যেগুলো, মনে করেন শাড়ি, গয়না, ঘড়ি, জুতা, এগুলো কোনো সময় আমি ব্র্যান্ডের পরি না। আমি নিজেকে ব্র্যান্ড বানাতে চেষ্টা করি। তো সেই দিক থেকে আমি আমার অনুরোধ আপনাদের কাছে, সবার কাছে, যে ব্র্যান্ডের জিনিস এটা অমুক কোম্পানির, এটা অমুক কোম্পানির, ফাইনালি আমি তো আসলে কোনো হ্যাঙ্গার না, আমি তো কোনো হ্যাঙ্গার না, আমি আবার মানে দুইবার বললাম, ইচ্ছা করি যে অমুক কোম্পানির একটা কাপড় আমার গায়ে জড়ালাম, আমাকে কি মানাচ্ছে, আমি এমন একটা জিনিস পরলাম যেটাকে আমার পরিচয়কে ছাপিয়ে যাচ্ছে, আমার আমার হাতে মানাচ্ছে না, আমার কানে মানাচ্ছে না, আমার গলায় মানাচ্ছে না, এরকম কোনো কিছু কখনোই আমি পরব না। তো এই জিনিসটা যে আমি যখন আমার বিয়ের সময় আমার নাকের ফুল ছিল না, মানে নাকে ফুল পরার মতো কোনো ওয়ে ছিল না, তো তারপরে আমার অনেকদিন পরে আমার মেয়ে যখন বড় হলো, ওর মানে কানের ফুল পরার জন্য যখন আমি মানে ফুটা করতে গেলাম, তখন আমার হাজবেন্ড বলছিলেন যে তুমি একটা নাকটা ফুটা করো, তোমাকে আমি একটা ডায়মন্ড কিনে দেবো। তা আমি অত তখন এখন যেভাবে ব্যাখ্যা করতে পারছি তখন আসলে সেভাবে পারি নাই। তো তারপরে যখন দোকানে কিনতে গেলাম হীরার নাক ফুল, ওই সময় আজকে থেকে আরও 30 বছর আগের কথা, তখনই মানে 30 না হলেও 25 বছর আগের কথা, তখনই একটা নাকের ডায়মন্ড যেটা হীরা, সেটার দাম 20,000 টাকা। তা আমি আমার হাজবেন্ডকে বললাম যে ওই টাকাটা আমাকে দাও, আমি ওইটা দিয়ে 5টা ছাত্রকে আমি মানে একটা হায়ার এডুকেশনে, একটা কলেজে ভর্তি হওয়ার পয়সা আমি দিতে পারি। এইভাবে যখন দুইবারের বা তিনবার হয়ে গেল, তখন আমার হাজবেন্ড হাল ছেড়ে দিলেন, বলে বুঝছি তোমার আর নাক ফুলটুল পরা লাগবে না। তো যে ব্যাপারটা এরকম যে আমি কনক চাপা, আমি যদি একটা কাঁচের 10 টাকা দামের একটা কাঁচের একটা ফুল পরি, সবাই মনে করবে যে সেটা হীরা। তো সবার আমি কিন্তু একদমই অহংকার করছি না, আমি আমার যে দর্শন, সেই দর্শন বলতে গিয়ে নিজের পরিস্থিতির কথা বলতে হয়। এই যে দেখেন এই ঘড়িটা, আমি ঘড়ি খুব পছন্দ করি, আমার অনেক রকম কালেকশন ঘড়ির, সেখানে অনেক দামি ঘড়িও যেমন আছে, সেরকম খুব সাধারণ একটা লাল বেল্টের ঘড়ি আমি অনেকদিন খুঁজছিলাম। তারপরে এই যে সিঙ্গাপুর গেলাম কয়েকদিন আগে, তখন আমি $10 দিয়ে ঘড়িটা কিনেছি, কিন্তু আমি যদি না বলি তাহলে কিন্তু মানুষ ঠিকই মনে করবে যে এটা নিশ্চয়ই অমুক কোম্পানি, তমুক কোম্পানির অনেক লাখ লাখ টাকা দামের ঘড়ি। কিন্তু সেটা আমার তো মানে কোম্পানিকে এটা দেখে আমার কোনো লাভ নাই, ঘড়িটা চললেই হলো, সময় বললেই হলো, এটাই হলো কথা। তো সেখানে আমি যেটা বলি যে হীরা অনেক দামি একটা পাথর, খুব দুর্লভ, উচ্চ মূল্যের সব কিছু, হীরা খুব সুন্দর, কিন্তু হীরার সাথে কত গল্প জড়িয়ে আছে, কত মানুষ মারা যায়, কত না অনাহারি মানুষের গল্প, কত রক্ত জমে আছে হীরার গায়ে, সেই হীরা কখনো আমি আমার আমার নীতিগতভাবে আমি আমার গায়ে তুলি না, আমার একটাও হীরা নাই। আমি মানে কখনোই খুব সচেতনভাবে হীরা এড়িয়ে চলি, আমি কখনো পরি না, কারণ পৃথিবীতে যতদিন এক ফোঁটা দুধের জন্য একটা শিশু কান্না বন্ধ করবে না, ততক্ষণ মনে হয় এরকম দামি দামি জিনিস পরা অন্যায়, খুব রীতিমতো অন্যায়।
তো সেই ক্ষেত্রে কি করা উচিত আমাদের, যে হীরা না পরে নিজেকে হীরা বানাই, নিজেকে হীরার মতো স্বচ্ছ এবং সুন্দর দামি অনবদ্য করে তৈরি করি, এটাই আমাদের চেষ্টা করা উচিত। কারণ মানুষ হিসেবে আমাদের মানুষ হওয়া হয়ে ওঠা হীরার চেয়েও দামি একটা ব্যাপার, তো সেই ক্ষেত্রে আমরা সেই দিকে যেন নজর দিই। আমি রান্না করতে গিয়ে আসলে মানে রান্না করাটাই গৌণ ব্যাপার, আমার এই গল্প করা বা আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা সেটাই মুখ্য ব্যাপার হয়ে দাঁড়ায়। তো এটাই আসলে আমার উদ্দেশ্য, আমার আচার আচার নাই কাজ তো খই ভাজ আচার হয়ে গেছে প্রায়, এখন আমি এটা একটুখানি ঠান্ডা হলে অথবা এখনই ভরে ফেলতে পারি, তারপরেও একটুখানি একদম একটা জিনিস বাকি রয়ে গেছে, পাঁচফোড়নের গুঁড়া, এটা হলো ভাজা পাঁচফোড়ন। এটা খুলতেছে না কেন রে বাবা, এটা ভাজা পাঁচফোড়নের গুঁড়া, সুবাসে একদম ঘর ভরে যায়। ঘর ভরে যায় বলতেই একটা গান মনে আসলো, মাঝে মাঝে মাঝ রাতে স্মৃতি ময়ে যোছো নাতে ঘর ভরে যায়, মাঝে মাঝে মাঝ রাতে স্মৃতি ময়ে যোছো নাতে ঘর ভরে যায়, বেদনা ফোটা ফোটা শিশির হয়ে নেমে আসে চোখের তারায়, মাঝে মাঝে মাঝ রাতে স্মৃতি ময়ে যোছো নাতে ঘর ভরে যায়। সবসময় তো আপনারা ছবির গান শোনেন, চটুল গান, প্রেমের গান, কিন্তু এরকম গভীর গানও আপনাদের কনক চাপা গায়, এটা আমার হাজবেন্ডের সুর করা একটা গান, হঠাৎ করে মনে পড়ে গেল। তো যাই হোক, আমার আচার শেষ হয়ে গেছে, মানে বানানো তৈরি করা শেষ হয়েছে, এখন আমি একটুখানি ঠান্ডা হলে এটা বয়ামে ভরবো, ভরে আবার আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন এবং এভাবেই আমার সাথে থাকবেন। সবাইকে অনেক ভালোবাসা, শুভকামনা, দোয়া। আসসালামু আলাইকুম।